প্রয়াত অধ্যাপক সুজিত কুমার ভট্টাচার্যর স্মরণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার। মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ, বহরমপুর মনীষী চর্চা কেন্দ্র এবং মুর্শিদাবাদ প্রবীণ নাগরিক সমিতির আয়োজনে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ কৃষ্ণনাথ সভাগৃহে এই স্মরণ সভার আয়োজন করা হয়। গত 21 অক্টোবর শ্রদ্ধেয় অধ্যাপক সুজিত কুমার ভট্টাচার্য পরলোক গমন করেন। মূলত তার স্মৃতির উদ্দেশ্যেই এই স্মরণ সভার আয়োজন। এদিন আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক সমিতির সকল সদস্য। কৃষ্ণনাথ কলেজে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন সুজিত কুমার ভট্টাচার্য, তার স্মরণে একটা স্মরণ সভা হচ্ছে। এবং আমরা এখান থেকে মনীষী চর্চা কেন্দ্র রয়েছে, নাগরিক কণ্ঠ পত্রিকা, তারাও আয়োজন করেছে সব মিলে। উনি আমাদের দর্শন বিভাগের একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন এবং সমাজসেবীও ছিলেন, তার পত্রিকার সম্পাদকও ছিলেন। ফলত তাকে নিয়ে আজকে স্মৃতিচারণ এবং আলোচনা হচ্ছে। এর জনপ্রিয় অধ্যাপক সুজিত ভট্টাচার্য গত মাসের 21 তারিখে প্রয়াত হয়েছেন। আকস্মিক এই প্রয়াণে আমরা যারা সুজিত ভট্টাচার্যকে ভালোবাসি তারা অত্যন্ত ব্যথিত চিত্তে আমরা আজকে সমবেতভাবে তিনটি সংগঠন এবং কেন কলেজের অকৃপণ সহযোগিতায় এই স্মরণসভা আমরা করছি। আমরা সম্প্রতি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের দর্শন বিভাগের অত্যন্ত বরিষ্ঠ অধ্যাপক ছিলেন শ্রী সুজিত কুমার ভট্টাচার্য মহাশয়, তাঁকে হারিয়েছি 21 অক্টোবর। তারই স্মরণে আজকের এই সভার আয়োজন। তিনি শুধু কলেজের অধ্যাপকই ছিলেন না, তিনি একটি সামাজিক এবং সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি নিজেকে নানা কাজে ব্যাপৃত রাখতেন। পত্রিকা এবং প্রকাশ, বহরমপুরের প্রবীণ মানুষের সুবিধে অসুবিধে, বহরমপুরের সাধারণ নাগরিকের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি অত্যন্ত চিন্তাভাবনা পোষণ করতেন।